সব বাইকই ভালো, বাট আমার জন্য আর1 5 ইজ দ্য বেস্ট, ইটস দ্য বেস্ট। ওটা জাস্ট টানই আছে, তো আমি বলবো না কি বাইক, আরও কোম্পানি আছে যেটা মানে ওরকম মোটা না, বাট আমি যেমন লম্বা একটু, যদিও ভিডিওতে মনে হয় সামনাসামনি হলো, আমি একটু মোটা সোটা, তো মোটাসোটা অ্যাজ ইন মোটা না, একটু মাসকুলার হালকা, ওটা ক্যামেরায় মনে হয় বুঝা যাবে, দ্যাটস ওয়াই মানে সিভি জিএসএক্স আর একটু ছোট হয়ে যায়, আবার সিভিআর একটু হাইট কম হয়ে যায়। আচ্ছা, বাট কোনো ভাবে কিন্তু তিনটা বাইক যেমন আমাদের দেশের, টু মি আমি হোয়াট আই ফিল ইটস দি বেস্ট, যদিও এটা পুরান মানে আরন ফাইভ ভার্সন থ্রি পুরানো হয়ে গেছে, আমি কিনছি নতুন, তো ইটস দি বেস্ট মানে আমার কাছে মনে হয়েছে। ওকে, ওভারঅল মানে এখন পর্যন্ত কত কিলোমিটার চালানো হয়েছে বন্ধু? কিলোমিটার মনে হয় 2000 চলছে, 2000 বা 2300 এর মধ্যে। দ্যাট মিন্স মানে ওই ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট হয়েছে? ব্রেকিং পিরিয়ড অবশ্যই কমপ্লিটেড। আচ্ছা, এখন যেটা মানে বাইক কেনার পেছনে যেটা মূল মানে মানুষের কারণ থাকে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে লুক এবং তার পারফরম্যান্স, তো পারফরম্যান্স কেমন পাচ্ছিস? ও আচ্ছা, পারফরম্যান্স পারফরম্যান্স হলো ভালো মাশাআল্লাহ, আমি মাইলেজ পাচ্ছি অ্যারাউন্ড 47 পার লিটার। ওরে বাবা, এটা অনেক, বাট আমি পাই এন্ড ইটস ভেরি কনভিনিয়েন্ট, অনেক লাইক এটা আরন ফাইভের জন্য একটা স্পোর্টস কার বাইক, বাইকের জন্য মানে 47 ইনাফ, ইনাফ ইনাফ বললে ঠিক হবে না, অনেক। আচ্ছা, অনেক অনেক মানে অনেকের রিভিউ থাকে যে তারা বলে যে মানে 35 পাচ্ছে, 30 পাচ্ছে, তো তাদের মানে তাদের কি মানে আরপিএম এর প্রবলেম নাকি? বুঝে না, আরপিএম না ঠিক, তারা হলো বাইক রেগুলারলি সার্ভিস করতে হবে, যে কোনো বাইক পুরান হইলে ও তেল বেশি খাবে, যদি ঠিক মতো সার্ভিস ওয়াশ অনেক অনেক কিছু ম্যাটার করে, ফর এক্সাম্পল চেইন পকেট থেকে শুরু করে, চেইন পকেটে যদি অনেক ময়লা থাকে বাইকে পুরো জ্যামড থাকবে, টায়ার প্রেশার যদি হাওয়া কম থাকে তাহলেও বাইক ইয়া হবে মানে জ্যাম থাকবে। আর আরেকটা মেইন রিজন হলো ভাই, বাইক বলি, গাড়ি বলি আর এরোপ্লেন বলি, যদি আমি যদি হাই রেভ করি মানে মাইলেজ ডিক্রিজ করবে, হ্যাঁ হ্যাঁ, তখন একটু ডিক্রিজ করবে, তেল একটু বেশি খাবে। আমিও জানি না, মিটারে আমাকে অলওয়েজই শো করে 43 45 47, বাট তেল মাঝে মাঝে আমি যদিও একটু ক্যালকুলেট করে আমি বুঝি যে মানে একটু হলেও বেশি খায় যখন আমি মানে হাই স্পিডিং করি, তো আর এমনি আমি ওরকম যে হাই স্পিডিং করি তা না, করি টপ ওরকম ধরি না, সিক্স গিয়ারে টপ এন্ডে যা ইয়া করি না, কারণ কাজ আমার ফিফথ গিয়ারে আমি পাইছি 138 টানের মধ্যে। আচ্ছা, মানে লং ট্যুর কোথায় ছিল?
লং ট্যুর তেমন একটা মারি নাই, যেহেতু ব্রেকিং মাত্র শেষ হলো, তো ব্রেকিং শেষ হওয়ার পরে এখন থেকে শুরু হবে খেলা, তাই তো? ইনশাআল্লাহ অবশ্যই ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করব, যদি বাসা থেকে অ্যালাউ করে না বাইক নিয়ে ঢাকার বাইরে যাওয়াটা, বাট ট্রাই করব ইনশাআল্লাহ, ইচ্ছা আছে। আর মাওয়াতে এটা বলাই দরকার, মাওয়াতে আমি পাইছি ফিফথ গিয়ারে 138, ও মাই গড, ছয় গিয়ার কিন্তু ইউজ করি না, আমার লাস্ট গিয়ার ছিল, পরে আই থট যে যে সিক্স গিয়ার কি ফেলবো, দরকার কি হুদাই, মানে এটা প্যারা না, সাপোজ ওই সময় যদি একটা কুকুর বা শিয়াল বা কিছু একটা যদি এসে পড়ে বলা যায় না কখন কি হয়। আমার ব্রাদার্স বা অন্য R15 ইউজার্সরা ওরা দে এক্সিড 155, 155 প্লাস উঠায় ওরা চলে গেছে, আমি তো অবশ্যই রিস্কি, যখন বাইক 150 বা 140 থাকে তো অনেক রিস্ক ব্যাপারটা। আচ্ছা, আমি বর্তমান যে নতুন ফিচার্স মানে আমাদের দেশের জন্য বা এটা কিন্তু খুব বেশি মানে পুরাতন না, একদম রিসেন্ট, এটা হচ্ছে ABS, এটার ব্যাপারে কি বলবি? ABS তো ভাই একের, যদিও ইন্ডিয়ান ABS অনেকে বলে একটু প্যারা দেয়, পটহোলস মানে গর্ত, তো পটহোলসে যখন পড়ি তখন একটু প্যারা দেয় পিছনের চাকাটা, আমি সামনের চাকায় ওরকম প্যারা পাই নাই ABS, মানে মানে ABS এর একটা লাইক একটা ব্যাকফুট মারে, সো ওই জিনিসটা একটু মানে গর্তে পড়লে ওই জিনিসটা একটু ঝামেলা, ব্যাকফুট এমনিও মারে, দেখি অফরোডে একটু কম মানে অনেকের একটু প্যারা দেয়, আর অনেক সময় অফরোডে দেখা গেল যে অনেক কাদা বা পানি বা ময়লা টয়লা যখন থাকে তখন আর কি চাকা স্লিপ করে না, ব্রেক স্লিপ করে না, কি করে এটা আমি আজ পর্যন্ত বুঝি নাই, সেটা হলো ব্রেকটা একটু পরে ধরে পিছনেরটা, বিকজ পিছনের ব্রেকটা আমি অলওয়েজ জ্যাম করে ধরি যখন ধরি, আর সামনেটা হালকা হালকা ক্লিক করি, যদিও ইটস ABS বাট আমি একটু আর একটু মানে একটু ক্লিক করে রাখতে চাই যাতে আমার ব্রেক মানে ব্রেকটা ভালো পাই, আর অবশ্যই ইঞ্জিন ব্রেক ইউজ করি, তো ওই ক্ষেত্রে আর কি তেমন একটা প্যারা হয় না। আচ্ছা, মানে অনেক মানে অনেকেরই থাকে একটা মেইন কোশ্চেন, এটা হচ্ছে যে মানে ব্যাক পিলিয়ন, এটা ব্যাক পেইন দুইটা মানে সিটিং পজিশন নিয়ে বলে মনে হয় আজ পর্যন্ত যে আজকেও আসছি আল্লাহ বাঁচাইছে আমার পিছনে কেউ নাই, পিছনের পিলিয়ন হলো ওয়ার্স, যদিও সিটটা ভালো ওকে রাইডারের জন্য, আচ্ছা সিটটা মনে হয় তুই কার্বন ফাইবার করছিস? হ্যাঁ হ্যাঁ কার্বন ফাইবার সিটটা, কার্বন ফাইবার, এতে কি মানে একটু কমফোর্ট হয় নাকি? না কমফোর্ট, কোনো কমফোর্ট না, জাস্ট বিউটিফুল, ইট লুকস ভেরি বিউটিফুল, আর প্রিমিয়াম কমফোর্ট, কমফোর্ট একদমই না, আর বলবো যে প্যারাও যে তা না, এটা দেখতে একটু পিছলা লাগে, বাট আরন ফাইবার কি হাঁটু দিয়ে এটা আটকায় রাখতে হয়। আচ্ছা দ্যাটস ইট, তাও তখন ব্যাক পেইনটা কম হয় একটু, না না ব্যাক পেইন, ব্যাক পেইনের কথা পরে, ওইটার জন্য স্লিপ করে না অনেক, স্লিপ করে, আমি হাই স্পিডিং করছি টুকটাক, ওরম প্যারা পাই না, কারণ আরন ফাইবার পা দিয়ে রাখতে হয় তো এই জায়গায়, হ্যাঁ এই জায়গা করে একটু জ্যাম করে ধরে রাখি। পিলিয়ন দেন কমপ্লেইন থাকে কোনো? পিলিয়ন বা পিলিয়ন আমি ওরকম উঠাই না, পিলিয়নের কোনো কমপ্লেইন নাই, পিলিয়ন যদি উঠে আপনার যদি কাঁধে হাত রাখে আপনি শেষ, আর এগুলা মানে ওইভাবে ডাবায় ধরবে, ব্রেক ধরতে ভয় লাগে, ব্রেক ধরলাম ও প্রেসার দিলে আমার হাত পুরো একদম ইয়াতে। আচ্ছা হ্যান্ডেল, ইঞ্জিন অয়েল কোনটা ইউজ করতেছিস এই মুহূর্তে? ইঞ্জিন অয়েল আমি শুরুতেই মোটুল ইউজ করছি, বাট অনেকে আমার ভাই ব্রাদার্স বলতেছে যে মোটুল না ইউজ করতে, বেসিক্যালি দে আর টেলিং মি টু গো ফর ইয়ামা লিউব অর লিকুইমোলি, দেখি এর কারণ কি মাইলেজ মানে ভালো ভালো পাওয়া নাকি? না ওগুলা মাইলেজ বেশি পাইলেও জাস্ট 2-1.0.2-3 এরকম হয়তো বা মোবিলের জন্য হইতে পারে, বাট সিনথেটিক এই যে আমি দেখি 2000 বা 2500 হইলে আমার একটা মানে মোবিল চেঞ্জ আছে, তো ওখানে অবশ্যই আল গো ফর সিনথেটিক, ফুললি সিনথেটিক, এইসব বাইক আমি আমার আগের বাইকেও অলওয়েজ ফুললি সিনথেটিক চালাইছি, আর মানে কোনো প্যারা টেনশন ফ্রি। ওকে নাও জাস্ট সে সামথিং অ্যাবাউট VVA, ইটস ভেরি কুল VVA ভাই, VVA যদি আপনারা কখনো গাড়ি বা গাড়ির ভিডিওস ফাস্ট এন্ড ফিউরিয়াস এগুলো যদি দেখে থাকেন, ওরা হলো ওয়াদ মানে আমিও আমারও গাড়ি ছিল তো টার্বো, যেটাতে আমরা কক্সবাজার গেছিলাম রাইট? হ্যাঁ হ্যাঁ, না না ওইটা তো অ্যালিন নিয়ে গেছিলাম, আমার আগের যে মাজদাটা ছিল তো আরেক সেট, হ্যাঁ হ্যাঁ আরেক সেট, তো টার্বো যেটা হলো যখন ফুল অ্যাক্সেলারেশন দিলাম একটা টার্বো কিকিন মারে না, মানে একটা প্রেসার দিয়ে, ফাস্ট এন্ড ফিউরিয়াসে দেখেন না যে ওরা গিয়ার একটা ডাউনশিফট দিয়ে ফুল অ্যাক্সেলারেটর একটা ফ্লাই বাই মারে, সো ওই জিনিসটা ওয়ার আই ফেল জাস্ট হালকা, ওরকম টার্বোর মতো প্রেসার দেয় না, বাট 7000 কি 7500 যখন ক্রস করে RPM তখন ভাই এপিক কিকিন, এপিক ফ্লাই বাই, মানে বেটার দেন আদার বাইক CBR GSX, এটা আমি খুব মিস করি, আমার CBR আমি VBR খুব বেশি মিস করি অ্যাকচুয়ালি, এইটাই আলাদা, মানে আপনি টানতেছেন না আপনার টানার অ্যাক্সেলারেশন যে একটা ভাগ থাকে ওটা 7000 এর পর থেকে বাড়তে থাকে, সো ওই জিনিসটা একটু হলেও বোঝা যায়, আমি জানি না এটা নিয়ে অনেকে এরকম কিছু বলে নাই, বাট মানে এতদিন হয়ে গেল কেউ বলে নাই কেন, মানে
একটা কি কিন আলাদা একটা প্রেসার দিয়ে আপনাকে টানবে মনে হয়। সো ইটস ভেরি হেডলাইটের রিভিউটা কি রকম? হেডলাইট ভাই ফকিং নি, মানে বস্তি, মানে না ওভাবে কিছু বলবো না, হেডলাইটটা অত ভালো না। আচ্ছা এরকম একটা স্পোর্টস বাইকে কেন যে তারা মানে সিভিয়ারও সেম প্রবলেম দোস্ত, মানে একদম মানে রাতের বেলা মনে হয় যে আমি আইডিয়া করে চালাচ্ছি, আমার মনে হচ্ছে যে কি ভাবে চালাচ্ছি। দ্যাটস হোয়াই আমার ফগ লাইট, আচ্ছা লেট মি টেল ইউ, হেডলাইট খারাপ যে তা না, ভালো যে তাও না। আমি কি করছি, ওয়ার আই ডিড, হেডলাইটটা আমি উপরে উঠাই দিছি। হেডলাইট কিন্তু এগুলো নামানো থাকে ইন্দোনেশিয়ানগুলো, আই ডোন্ট নো, ওগুলো মানে একটু উপরের দিকে থাকে। সো এখানে একটা সামথিং আছে, এটা মেকানিকের কাছে গেলে বুঝতে পারবেন, ওরা দেখা দিবে হেডলাইটটা নিচের দিকে থাকে, নিচের দিকে থাকে, স্ল্যান্ট হাইটে নিচে থাকে। সো আপনি যদি সোজা করে দেন আপনার দূরে লাইট যাবে, লাইটের পাওয়ার কিন্তু অনেক ভালো, ইটস ভেরি বিউটিফুল, খুবই মানে পজিশনটা জাস্ট ঠিক করে রাখলে। হ্যাঁ না ওইটাও না, দূরে যাবে যখন আপনি, যখন তুমি বা আমি দূরে দিব, দূরেই যাবে, তো আমার কাছে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে এই প্লেসটা, আমি কিন্তু পটহোলস দেখতে পাচ্ছি না, গর্ত দেখতে পাচ্ছি না। সো ওই জায়গা ওয়ার আই ডিড ইজ ফগ লাইট লাগাইতেই হবে। আর ফগ লাইট, ফগ লাইট হলো যে ইলিগাল তা না, যদি আপনি হেডলাইটের নিচে লাগান তাহলে ফগ লাইট ইজ নট ইলিগাল। এটা কি মানে অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু আমাদের দেশে, হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে ল আছে, মানে আপনি যে কোনো পুলিশকে, আমার ফ্যামিলিতেও কয়েকজন পুলিশ আছে, তাদের সাথে কথা বলে যেটা মানে জানলাম সেটা হলো হেডলাইটের নিচে লাগাইতে পারবেন, উপরে লাগাইতে পারবেন। R15 ইউজার্সরা অনেক ভুল করে, এখানে করে, যদি ওরকম জানি না ওরকম কান্নাকাটি কেউ করছে নাকি কেস টেস খেয়ে, আমার ভাই ব্রাদাররা ওরকম ধরা খায় নাই, ওদেরকে হাত দেখাইলে ওটা টান, মানে আশেপাশে চোখ বন্ধ টান। তো ইয়েস, তো আমি বলবো যে অত বড় ফগ লাইট না ইউজ করতে। ফর এক্সাম্পল কয়েকটা আছে, নাম নিলাম না, অনেক ভালো, অনেক ভালো, বাট অপর পাশ থেকে যদি কেউ আসে ভাই, ও অন্ধ হয়ে যাবে, লাইক ও যদি, ও যদি নেশা করে থাকে ও নেশা কাইটা যাবে। ওইসব হেডলাইট লাগাবেন না, মানে জাস্ট হালকা দিবেন, আর হেডলাইটটা যদি আপনি উপরে উঠা দেন সামনে খুব ভালো ভিউ পয়েন্ট পাওয়া যায়। আর কাছের জন্য হলো যে আমি কয়েকটা লাগাইছি চাইনিজ, কম দামি, অত বেশি দামি না, বাট রিলেটিভলি সুইচ টুইচ হালকা পাতলা টাকা নিছে, মানে একটু কস্টলি, বাট আমি পরে লাইক এটা চাইনিজ, এটা কম দামে যেটা পাইছি ওটাই লাগাইছি। আচ্ছা ব্যাক প্যানেলটা কি মানে একদম এই চেঞ্জ, এই চেঞ্জের রিজনটা কি বন্ধু, এই যে একদম মানে যে কোনো না, ব্যাক প্যানেল এটা হলো আমি রিসেন্টলি করছি, বাট আমার জিক্সারে ব্যাক ইন 2016 আমি এই ব্যাক প্যানেল খুলছিলাম। বিশ্বাস করবেন না, ব্যাক প্যানেল যে খুলছি এটা লাগানোর, মানে নাম্বার প্লেট লাগানোর কোনো ইয়াও ছিল না বাংলাদেশে, কেউ জানতো, জানতো কি জানতো না আমি জানি না, ওগুলো বলবো না, বাট আমি অনেক আগে করছিলাম, এখনও করছি। এটা হলো আমি আই ইউজ টু সি লাইক ইন্দোনেশিয়ান পিপল, ওরা ওরা যা করে বাইক নিয়ে, ঠিক আছে, তারপর ইন্ডিকেটর ভেরি সিল কাট তো জোস লাগতেছে ইন্ডিকেটর, যারা 1000 সিসি ইউজ করে। আচ্ছা অনেকে দেখি যে এটা এখানে লাগায় উপরের দিকে লাগায়, এটা একটু ভিতরের দিকে দেওয়ার কারণ, এটা ভিতরের দের একটাই কারণ, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট আ ট্রাবল, মানে আমার পিছে যারা আছে তাদের, তাদেরকে কোনো পেইন দেয়ার ইয়া ছিল না, ইন্টেনশন ছিল না। সো হোয়াট আই ডিড ইজ, এখানে লাগলে কিন্তু ভালো মতো লাগে, যেটা আমাকে মেকানিক বলছে যে আপনি এখানে লাগান খুব সুন্দর মতো ফিক্সড হবে। অ্যাজ ইউ গাইস ক্যান সি, কাছে আসো, আমি কিন্তু এটা তাও ভিতরে লাগাইছি, এখানে একটু গ্যাপ আছে কিন্তু ঠিকমতো লাগে নাই, বাট স্টিল আই হ্যাড টু ডু ইট ইনসাইড, ভিতরে করছি, যাতে হলো পিছনে যদি কোনো বাইকার বাইকে বসে থাকে তার চোখে ব্লিঙ্কটা আসবে না, বাট লাইটটা সে বুঝতে পারবে যে ইন্ডিকেটার আছে, লাইট আসতেছে। সো যার কারণে এটা, সাপোজ আমি এই পয়েন্টে, হ্যাঁ ইন আ বাইক আমার চোখে লাগতেছে না, যদি এই জিনিসটা এখানে থাকতো, দেখো যদি এই ইন্ডিকেটরটা যদি আমি এখানে লাগাইতাম আমার ডাইরেক্টলি চোখে লাগতো, ব্যাক প্যানেল ডাইরেক্ট, হ্যাঁ হুইচ ইজ ভেরি পেইনফুল, আমার নিজেরও খুব বিরক্তিকর লাগে, অনেক কিছু কিছু V3 ইউজার্সরা বা GSX ইউজার্সরা ওরা এই সব জায়গা লাগে, ইটস ভেরি পেইনফুল। তো আমি ভিতরে দিয়ে দিছি, বাট এই শিল্টার কারণে দেখা যাচ্ছে, হ্যাঁ এই শিল্টার কারণে এটা কারো চোখে আসবে না, আপনি যদি সাপোজ আমি এখানে সাপোজ চেয়ার নিয়ে বসলাম, হ্যাঁ ওখানে ইন্ডিকেটর দিলো, আমার চোখে ব্লিঙ্ক করবে, মানে চোখে একটা যে ঝলকানি টাইপ, বাট when I am in a car or on a bike, মানে আমি গাড়ির ভিতরে আছি ড্রাইভিং সিটে অর বাইক রাইড করতেছি ডিউরিং, মানে রাইড করার সময়, তখন আর কি এই শিল্টার কারণে এটা চোখে লাগবে না। তো আমি আর কি আরও আঠা টাঠা দিয়ে, ওই যে জুতা পলিশ করে না, ওই আঠা, ওই আঠা আরও কী কী জানি অনেক কিছু কাপঝাপ করে এটা ভিতরে লাগাইছি, এটা ভালোভাবে সেটিং করা হয়েছে। আগে হ্যাঁ ওকে আদনান বিন রহমান, ইট ওয়াজ ভেরি হনেস্ট অ্যান্ড পারফেক্ট, যাকে বলে একদম পারফেক্ট রিভিউ। না আরো কিছু বাকি আছে, কি কি বাকি আছে? ব্যাক পেইন, এই রিস্ট পেইন, আচ্ছা রিস্ট পেইনের জন্য কোন হ্যান্ড গ্লাভস ইউজ করা উচিত? যে কোনো হ্যান্ড গ্লাভস যেটা এখানে রাবার আছে, এনিথিং, আমি যেটা ইউজ করি ওইটা মনে হয় আমি 2000 কি 2500 টাকা দিয়ে কিনছিলাম অনেক আগে,
মানে আমার জিক্সার ইউজ করার সময় এই ফেটে টেটে গেছে, ছিঁড়ে টেটে গেছে, তাও আমি ইউজিং ইট বিকজ রিস্ক পেইন, মানে আমার উপরে তেমন কিছু হয় নাই, এটা দিয়ে চলতে চাও, ওয়াই ডু আই নিড আ নিউ ওয়ান? তো অবশ্যই গ্লাভস ইউজ করলে আমি যেটা পাইছি রিস্ক পেইন হয় না, আর ব্যাক পেইন হলো ভাই ঢাকা শহরে জ্যামে এগুলো স্পোর্টস বাইক চালাইলে প্রচুর ব্যাক পেইন হবে। এটা এটা আপনি জিএসএক্স চালান, আরন ফাইভ চালান, বাট সিভিআর এটা হয় না, সিভিআরের হ্যান্ডেল ইয়া অনেক উঁচা, প্লাস মানে সিটিং পজিশন। মানে যারা অনেকে মানে স্পোর্টস বাইক লাইক করে বাট আবার এই সিভি আরন ফাইভ এবং জিএসএক্স আর এর মতো এগ্রেসিভ হ্যান্ডেল তারা চায় না, তারা গো ফর সিভিআর অবশ্যই। সিভিআর স্কুটি টাইপ যাই হোক, ইট ওয়াজ ভেরি পারফেক্ট রিভিউ, এটা পারফেক্ট রিভিউ ছিল। তো আদান আমার লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এটা একটা রিভিউ ওয়ান কাইন্ড অফ। সাপোজ আমি তোকে 100 দিলাম, তুই তোর বাইককে মানে হ্যাঁ 100 দিলাম, না টাকা না 100 পয়েন্ট দিলাম, তোর বাইককে তুই কত মার্ক দিবি? ভাই আমি এর কিনছি টাকা খরচ করে, এটা আমাকে কেউ মার্ক না দেনে। আমি তুমি যদি আমাকে 100 পয়েন্টস দাও আই উইল গিভ ইট 200। V4 ও আমি ওরকম ইউজ করবো না বিকজ অনলি বিকজ অফ ইটস সিটিং পজিশন, একদম স্কুটি টাইপ করছে, হ্যান্ডেল উঁচা করছে, পিছনে সিট নামাইছে, ইটস নো মোর স্পোর্টি। স্পোর্টি থাকবে আপনি যদি 1000 সিসি, 700 সিসি, 300 সিসি ওইসব বাইক যদি থাকেন, ইটস ভেরি বিউটিফুল। অ্যান্ড একদম যখন আমি হাই স্পিডিং করবো বাইকের ভিতরে ঢুকে বসে থাকা যায়, ইটস এর জন্য আমি বলতেছি। তো এটা ফুললি এটা আর জিএসএক্স, জিএসএক্স আরও পিচ্ছি আরও নিচে, মনে হয় যে আমার হাঁটুর না থাকে, মানে জিএসএক্স জোস টানের জন্য ভাই একের। আমি নিতে চাইছিলাম, আই ওয়াজ অলওয়েজ আ সুজুকি ফ্যান, কাজ সুজুকির হর্স পাওয়ার টর মানে যেমনই থাকুক না কেন ওরা কেন জানি টান দিয়ে আগে চলে যায়। তো এটাই, না যেহেতু তুই আগে ছিলি হচ্ছে জিক্সার ইউজার, আমরা তো অবশ্যই আমরা সুজুকি ফ্যান। হ্যাঁ অবশ্যই সুজুকি সব বাইকই ভালো, বাট আমার জন্য আরন ফাইভ ইজ দি বেস্ট, ইটস দি বেস্ট। ওকে, আদনান তো আদনানের বাইকের রিভিউ দিয়ে দিল এবং 100-200 দিয়ে দিছে, তো আপনারা অবশ্যই তাকে ফলো করতে পারবেন, ও হচ্ছে ব্লগার, মোটর ব্লগার, একটা গরিব মানুষ ব্লগার আছে, ওর পেজের নাম আদনান বিন রহমান, এটাতে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে দুইখানে দুইটা জায়গায় ওকে পেয়ে যাবেন। সো বন্ধু থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিভিউ, পিস ব্রো পিস।